এটা হচ্ছে আফ্রিকান ননি ফল, হ্যাঁ, আর একটা আছে ইন্ডিয়ান ননি ফল, সেটা হচ্ছে ছোট ছোট ফলটা হয়, এটা অনেক অসাধু নার্সারির ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে ওরা বিক্রি করে। দর্শক, আপনারা এই মুহূর্তে আমার হাতে যে ফলটি দেখছেন, বহু পুষ্টি গুণে বলবো না, ঔষধি গুণে ভরপুর একটা ফল, ননি ফল, 140টা রোগের কাজ করে যেমনটি উনি বলছেন। আমি গল্প দিলাম যে আমার এই ননি ফলে এই হয় সেই হয়, হ্যাঁ, অনেক কিছু গল্প দিলাম বিক্রি করার জন্য, হ্যাঁ, অনেকে সারা বিক্রির জন্য এরকম বলে, সারা বিক্রি করার জন্য আমি গল্প দিলাম। আপনারা গল্পে বিশ্বাস করবেন না, আপনারা আগে গাছটা দেখেন, মাতৃগাছটা দেখে তারপরে চারা নেন। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নির্মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের পর্বে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে কৃষিভিত্তিক যে নতুন নতুন বিষয়গুলো রয়েছে সেগুলিকে উপস্থাপন করার জন্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি যশোর জেলার যশোর সদর উপজেলার চোরমনকাটি ছাতিয়ানতলা মল্লিকনগর গ্রামে। এখানে একজন উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচিত করে দিব। দর্শক, আমরা আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ননি ফল, হ্যাঁ, বহু ঔষধি গুণে ভরপুর ননি ফল। আমার পাশে দেখতে পাচ্ছেন ননি ফলের গাছ, এখানে আপনারা এই যে দেখছেন প্রচুর পরিবারে ননি ফল ধরে আছে, হ্যাঁ, শুধু এখানে না, যদি এই গাছটাতে লক্ষ্য করেন, হ্যাঁ, এই গাছটাতেও প্রচুর পরিমাণে ননি ফল ধরে আছে। এই যে ননি ফলের গাছ, এই ননি ফলের গাছটাকে বলা হয় পেইন কিলার ট্রি, হ্যাঁ, এর আসলে এত বেশি ওষুধ গুণাগুণ রয়েছে যা আমরা আসলে এভাবে করে ভিডিওতে বলে হয়তো বোঝাতে পারবো না বা এভাবে উপস্থাপন করতে পারবো না। আমরা যতদূর জেনেছি যে এই ননি ফলের জুস, ননি ফল সরাসরি কামড়ে খাওয়া যায়, হ্যাঁ, ননি ফলের আসলে এই 140টার মতো যে রোগ রয়েছে সেই রোগের একটা বিশাল উপদেয় হিসেবে কাজ করে। তো আসলে যাদের ব্যথা রয়েছে বা আর্থারাইটিক্সের সমস্যা রয়েছে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হচ্ছে এই ননি ফল। তো আজকে এই ননি ফল সম্পর্কিত কিছু তথ্য জানবো এবং এই ননি ফলের যিনি চাষ করেছেন, বাণিজ্যিকভাবে যিনি প্রসার ঘটাচ্ছেন, সেই উদ্যোক্তা ভাই যে যশোর সদর উপজেলার চোরমনকাঠি ছাতিয়ানতলা গ্রামের খন্দকার হাজি মোহাম্মদ কবির হোসেন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার সাথে পরিচিত হব। তো চলুন তাহলে উদ্যোক্তা ভাইটির সাথে কথা বলা যাক, পরিচিত হওয়া যাক, আর এই ননি ফল সম্পর্কিত তথ্য জানা যাক ওনার কাছ থেকেই। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করছি আমার যারা দর্শক রয়েছেন তারাও ভালো আছেন। তো ভাইজান, আজকে আপনার সাথে আমরা কথা বলবো ননি ফল সংক্রান্ত, আর আমরা জেনেছি যে আপনার বিভিন্ন ঔষধি গুণাগুণ ভরপুর যে ফলগুলো রয়েছে বা যে ঔষধি গাছগুলো রয়েছে সেই ঔষধি গাছের একটা বিশাল নার্সারি রয়েছে, তো সেই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু জানাতেন। আমি হাজি খন্দকার কবির হোসেন, মিলিটারি, আমি সেনাবাহিনীর একজন সদস্য, জি জি, প্লাস নার্সারির সঙ্গে জড়িত আছি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসাটা হচ্ছে যশোর সদর উপজেলার চুরামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। ছাতিয়ানতলা গ্রাম, আচ্ছা। তো ভাইজান, আমরা আরও বিশদ আলোচনা করব, তার আগে আমরা ননি ফল একটু দেখাবো আমাদের দর্শকদের, তারপর আমরা ননি ফল সংক্রান্ত কিছু তথ্যে আসব। তো আমরা একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসবো, আমরা কিছু ননি ফল দেখবো আজকে। আমরা যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ননি ফল, এই যে এটা হচ্ছে ননি ফল। আচ্ছা, এটা বারো মাসি একটা ফল, হ্যাঁ, প্রত্যেকটা পাতার গিটে গিটে ফল আসে। আমি সংগ্রহ করছিলাম আফ্রিকা থেকে, আফ্রিকা শান্তি মিশন থেকে ফেরার পথে আমি ফলের কিছু বীজ নিয়ে আসি, এটা থেকে আমি গোপালগঞ্জে বড় একটা বাগান করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এখানেও যশোরেও আমার বড় বাগান রয়েছে, দেড় বিঘা দুই বিঘার উপরে একটা বাগান রয়েছে। আচ্ছা আচ্ছা, শুধু ননি ফলের, শুধু ননি ফল না, আমার কাছে প্রায় 600 প্রজাতির
ঔষধি গাছ আছে, দেশি বিদেশি এমন কোন গাছ নেই যেটা আপনি নাম বলবেন আমি বলবো যে হ্যাঁ আমার কাছে আছে। তার মোটামুটি যদি আমাদের দর্শক চায় যে এই গাছটা সংগ্রহ করবে আপনার কাছ থেকে বা এই ফলটা, তাহলে পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইজান আমরা ননী ফল সংক্রান্ত কিছু তথ্য আপনার কাছে জানলাম, তবে তার আগে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো আমি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আপনি তো একজন হচ্ছে মিলিটারি সদস্য, তাই না? তো এই অবস্থা থেকে আসলে এই যে বাগান করা বা বিভিন্ন গাছের প্রতি একটা মায়া মমতা হওয়া বা এই যে উদ্যোক্তা হয়ে ওঠার পিছনের গল্পটা যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন। এই গাছ লাগানোর পিছনে হলো আমার বাবার অবদান সবচেয়ে বেশি, গাছের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে আমার কিংবা আমার ছেলের, হ্যাঁ এর পিছনে অবদান সবচেয়ে আমার আব্বুর বেশি। আচ্ছা আচ্ছা। কারণ আমি ছোটবেলা থেকে দেখছি উনি বিভিন্ন জায়গায় গাছ লাগাইতেন, হ্যাঁ পুকুর পাড় বা রাস্তাঘাটে, সরকারি রাস্তায়ও গাছ লাগাইছেন উনি। এখন ওইসব এক একটা গাছ এখন 1-1.5 লাখ টাকা কিন্তু দাম হইতেছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওনাকে দেখেই কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি। জি জি। হ্যাঁ, এছাড়া আমাদের এলাকায় আরেকজন আরো দু একজন বৃক্ষপ্রেমিক ছিলেন, যার কথা না বললেই নয়, হাজী খন্দকার ফজল ভাই, ওনার কাছ থেকেও আমি কিন্তু গাছের ভালোবাসাটা শিখছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমার এক চাচা ছিলেন হাজী খন্দকার মুজিবুর রহমান, হ্যাঁ ওনার কাছ থেকেও আমি কিন্তু এই ভালোবাসাটা, গাছের প্রতি যে একটা ভালোবাসা, আমার যে বৃক্ষপ্রেমিক মানে গাছের প্রতি একটা মায়া মমতা, প্রকৃতির প্রতি একটা টান, টান শিখছি। তারপরে সর্বোপরি আমি সেনাবাহিনীতে যত জায়গায় চাকরি করছি, যত ক্যান্টনমেন্টে চাকরি করছি, আমি চেষ্টা করছি না হলেও 50টা গাছ লাগাইতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে আমার টাকা দিয়ে কিনে হোক অথবা ওই যে আমরা দেখা যায় যে ফলের সিজনে তো আমরা প্রচুর পরিমাণে ফল খাই, হ্যাঁ আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল, না হলেও ওই বীজগুলো আমি লাগাই দিছি। আচ্ছা আচ্ছা। জি জি। তা গাছের প্রতি আমার এই যে টানটা, হ্যাঁ এই টানটা আমার ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ভাইজান এখন আমরা একটা ননী ফল ছিঁড়বো, যদি এটা আসলে সম্ভব হবে কিনা ছিঁড়ে, হ্যাঁ আমরা দর্শকদের দেখাবো। হ্যাঁ, সম্ভব তো অবশ্যই হবে। এখান থেকে যদি একটা দেখা, এই যে ননী ফল এটা এখনো পুরোপুরি হয় নাই, এই ফলটা আরো বড় হবে। আচ্ছা, যদি আমার হাতে একটু দেন। দর্শক আপনারা এই মুহূর্তে আমার হাতে যে ফলটি দেখছেন, বহু পুষ্টি গুণে বলবো না, ঔষধি গুণে ভরপুর একটা ফল ননী ফল। 140টা রোগের কাজ করে যেমনটি উনি বলছেন, পাশাপাশি আমরা গুগল ঘেটে যতটুকু তথ্য জানতে পেরেছি বাত ব্যথা বা যে কোনো ধরনের উপশম, আর্থারাইটিস, মানে আপনার একটা মানবিক যে মানুষের শরীরের যে আসলে ব্যথা, এই ব্যথার উপশমের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ফল হচ্ছে এই ননী ফল, তাই না? তো ভাইজান এই ফলটার আসলে আমরা আমাদের দর্শক যারা হয়তো পূর্বেও দেখেছে, আবার কেউ নাও দেখে থাকতে পারে, আজকে হয়তো প্রথমবার দেখছে, তো এই ফলটা আসলে কিভাবে, মানে খাওয়ার সিস্টেমটা কি, কিভাবে আপনি এটা মানে ব্যবহার করবে এই বিষয়টা যদি একটু বলতেন। এটা এই ফলটা আসলে 140টা মতো রোগের কাজ করে, ক্যান্সার থেকে শুরু করে শরীরে যত ধরনের ব্যথা, ব্যথাকে পানি করে দেয়। আচ্ছা আচ্ছা। শরীরে অ্যালার্জি, চুলকানি, এগুলাকে নির্মূল করে দেয়। আচ্ছা। হ্যাঁ, ডায়াবেটিস, তারপরে যৌন রোগ, এরকম 140টা মতো রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে এটা। আচ্ছা আচ্ছা। আমি আফ্রিকাতে দেখছি এই ফলটা ওরা চাবাইয়া, হ্যাঁ চাবাইয়া, ওই আমরা যেমন পেয়ারা খাই এরকম পেয়ারা বা চাবাইয়া পেয়ারার মতো ওরা খায়। আচ্ছা আচ্ছা। তো আমাদের আসলে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে দুই ধরনের। আচ্ছা। একটা হচ্ছে এই ফলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে, এরকম কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রসটা, মানে এই খোসা সহই, হ্যাঁ খোসা সহই, পরিষ্কার করে খোসা সহই, এর পাতার গুণাগুণ আছে। আচ্ছা। তো ব্লেন্ডার ব্লেন্ড করে রসটা খাওয়া যায়, এক। আর দুই নম্বর প্রক্রিয়া হচ্ছে পাকা ফলগুলি কাঁচের বয়ামের ভিতরে মজুদ করতে হয়, 2-3 মাস পরে এর শরীর থেকে এক ধরনের নির্যাস বের হয়। এই নির্যাসটাই জুস হিসাবে আমরা দেই। হ্যাঁ, আমরা এই জুসটা বিক্রি করি 6,000 টাকা লিটার। 6,000 টাকা লিটার। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে আপনার 1 লিটার জুস করতে গেলে কয়টা ফলের প্রয়োজন? অন্তত 5 কেজি ফলের দরকার হবে। 5 কেজি। আর আমরা ফলটা এরকম কাঁচা ফল কিংবা পাকা ফল আমরা বিক্রি করি 3,000 টাকা কেজি। 3,000 টাকা কেজি। কেজি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এইভাবে হচ্ছে আপনার, যদি আমার হাতে একটু দিতেন, এইভাবে আপনার এই ননী ফল থেকে জুসটা তৈরি করা হয় বা এটা কিভাবে খাবার উপযোগী হয় সেটা আর কি। তো ভাইজান আমরা এই ননী ফলটা এখন যে অবস্থায় দেখছি, এটার এই ফলটার বয়স কেমন হতে পারে, কতদিন? এটা তো বয়স এই যে 3 মাসের মতো হয়েছে। 3 মাসের মতো। এটা একটা পরিপক্ক ননী ফলে আসতে গেলে একটা বয়স কেমন হতে হবে? এটা 4-5 মাস দরকার হয়। 4-5 মাস। হ্যাঁ।
আমরা যতদূর জেনেছি যে আপনি ননি ফলের বাগানও করেছেন। হ্যাঁ, আমার যে বিশাল বড় বাগান, বিশাল বড় বাগান রয়েছে গোপালগঞ্জ, পাশাপাশি আপনার বাড়ির পাশেও আরেকটা বাগান যশোরে, এখানে দেড় বিঘার উপরে। আমার দর্শক, আপনাদেরকে আমরা এই অংশে সেই ফুটেজটাও দেখাবো, বাগানের ফুটেজটা। তো আমরা এই চারা রোপণ সংক্রান্ত পাশাপাশি পরিচর্যা সংক্রান্ত কিছু কথা আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, এই চারাটা আপনি তো আসলে আফ্রিকার কঙ্গো থেকে সংগ্রহ করেছিলেন যতদূর আমরা জেনেছি, চারাটা রোপণের সময়টা কখন, কিভাবে রোপণ করতে হয়, আর ফল পাওয়া পর্যন্ত কি পরিচর্যা, যদি ছোট্ট করে একটু বলতেন। এটা আসলে পাহাড়ি অঞ্চলের ফল, তো এটা রোপণ পদ্ধতিটা খুব সহজ। আমরা গতানুগতিক অন্যান্য গাছের চারা, আম কাঁঠাল চারা যেভাবে রোপণ করি সেভাবে গাছের চারা। এর জন্য কি আসলে জমি প্রস্তুতির আলাদা কোনো কিছুই নেই? আচ্ছা আচ্ছা। আমাদের মাটি খুবই উর্বর, আমাদের তো সোনার চেয়ে খাঁটি মাটি, সোনার চেয়ে খাঁটি। হ্যাঁ, তা এই মাটিটা আসলে সব বিদেশি যত ধরনের ফল আছে সব ফল হওয়ার উপযোগী। আমার আমি আমি কথার মাঝে একটা কথা বলবো, তার মানে আপনি বলতে চাচ্ছেন যেরকম অন্যান্য যে ফলগুলো রয়েছে আমরা আনার দেখছি, হ্যাঁ, বা যেটা বেদানা বা এই টাইপের কিছু ফল দেখছি বিদেশি ফল, সেক্ষেত্রে মালটারও শুধুমাত্র বাড়ি ওয়ান ছাড়া অন্যান্য মালটাগুলো কিন্তু আমাদের আবহাওয়া অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে এটা আবহাওয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই? না না, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এই দেখেন আমার টপে কত সুন্দরভাবে হয়েছে, এবং একটা ফল দেখেন কত বিশাল হয়েছে, অনেক বড়, এই যে চারটা পাঁচটা ফলে কেজি হবে, চারটা পাঁচটা ফলে, হ্যাঁ চারটা পাঁচটা ফলে কেজি হবে, এত বড় হয়েছে আমার ফল। আর গাছের চেহারা গুলা দেখেন, এখানে হচ্ছে চারা রয়েছে আপনার, এর এর মধ্যে কিন্তু শুধু গোবর এবং পচা গোবর এবং মাটি, এছাড়া অন্য কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তো আমরা চারা রোপণের ব্যাপারটা জানলাম, এরপরে ফল আসা পর্যন্ত পরিচর্যা? কোনো পরিচর্যা নেই, এর শুধু ওই যে ফলটাই দেখেন পিঁপড়া ধরে, হ্যাঁ হ্যাঁ, ছোট 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 কালো কালো পিঁপড়া, কালো কালো পিঁপড়া ধরে, এই পিঁপড়ার জন্য শুধু একটা পিঁপড়া নাশক যে কোনো একটা স্প্রে করে দিলে, হ্যাঁ, পিঁপড়াটা যাতে না ধরে, কারণ ওরা ফুলের মধুটা খাইয়ে ফেলায়। আচ্ছা, তো এই হচ্ছে তাহলে মোটামুটি আপনার পরিচর্যা, তাই না? তো ভাইজান, সর্বশেষ আপনার কাছে ননি ফল সংক্রান্ত যে কথাটা জানতে চাইবো, সেটা হচ্ছে যেহেতু আপনার কাছে মনে হয়েছে এটা একটা মোটামুটি মানে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ তো বলবো, এর পাশাপাশি একটা লাভজনক মানে ব্যবসা বলতে পারেন বা চাষও বলতে পারেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি চান যে আসলে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা সবাই ননি ফলের চাষে আসুক, এরকম কোনো আপনার প্রত্যাশা রয়েছে কিনা, বা দর্শকদের কিছু বলা থাকে? এরকম প্রত্যাশা তো অবশ্যই থাকবে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আগে বুঝতে হবে যে একটা ফল কি গুণাগুণ রয়েছে। অনেকে তিন ফলের বাগান করে কিন্তু পথে বসে গেছে, কারণ তিন ফল কিভাবে খাইতে হয়, কিভাবে বাজারজাত করতে হয়, এর গুণাগুণ সম্বন্ধে জানে না। তবে আমি বলবো, আমার কাছে থেকে ঔষধি অনেক কোম্পানি, যেমন কিছুদিন আগে অপসোনিন কোম্পানি আমার কাছ থেকে 400 চারা নিয়ে গেছে, হ্যাঁ, ক্যান্সারের কারণ ওরা উপকার পাইছে বলেই আমার কাছ থেকে এতগুলো চারা নিয়েছে, তারপর অন্যান্য ঔষধ কোম্পানিগুলো চারা নিয়েছে। তা আমি নতুন উদ্যোক্তা ভাইদেরকে বলবো, বিশেষ করে বিদেশে যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা বিদেশে পড়ে না থেকে দেশে এসে একটা ঔষধি বাগান করেন, এর কিন্তু ব্যাপক সম্ভাবনা, ব্যাপক চাহিদা, গুণগত মান আছে। হ্যাঁ, ঔষধি গাছের কোনো চাহিদার শেষ থাকে না, না সেটা তো অবশ্যই। আমি এই যে ননি ফল, আমার মনকে মন ফল হয়, আমি দিয়ে শেষ করতে পারি না। আচ্ছা আচ্ছা, তার মানে উদ্যোক্তা বাড়লে আমাদের যে আসলে বিদেশ থেকে ঔষধ আমদানি করার এটা এটা চাপটা কমবে। আমরা যদি এই ঔষধি গাছগাছালার প্রতি আমরা নজর দেই, কিংবা এটা আমাদের শরীরের জন্য প্রয়োগ করি আমরা, আমরা দেখা যায় যে ওই ঔষধের প্রতি চাপটা কমে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি সারা দেশে চারা কিংবা ফল সরবরাহ করি আমি? আচ্ছা আচ্ছা, তো আসলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক আন্তরিকতার সাথে আপনি আমাদেরকে কিছু ননি ফল সংক্রান্ত তথ্য দিলেন, পাশাপাশি আপনার যে নার্সারির আরও যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো যাই হোক, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেবো, ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আফ্রিকান ননি ফল, হ্যাঁ, আর একটা আছে ইন্ডিয়ান ননি ফল, সেটা হচ্ছে ছোট 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 ফলটা হয়, এটা অনেক অসাধু নার্সারি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে ওরা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আমার এই চারাটা আমি বিক্রি করি 1000 টাকা, ওরা দেখা যায় যে বিক্রি করে 500 টাকায়। জি জি, মানে এটা ওই যে ডুপ্লিকেট যেটা বলে, হ্যাঁ ডুপ্লিকেট যেটা বলে, সবকিছুরই একটা গোমর থাকে। হ্যাঁ, তা আমি বলবো যে আপনারা আগে গাছটা দেখেন, মাতৃগাছটা দেখে তারপরে চারা নেন। আর যদি আর একটা জিনিস হচ্ছে কি, হুজুগে পড়ে আমরা কোনো কিছু না করি, আমি গল্প দিলাম যে আমার এই ননি ফলে এই হয় সেই হয়, হ্যাঁ অনেক কিছু গল্প দিলাম বিক্রি করার জন্য, অনেকে চারা বিক্রির জন্য, চারা বিক্রি করার জন্য আমি গল্প দিলাম, আপনারা গল্পে বিশ্বাস করবেন না, আপনারা আগে যাচাই করবেন, গুগলে জিজ্ঞেস করবেন, কিংবা ননি ফল সম্বন্ধে আগে জ্ঞান নিবেন।
যে আসলে এটা কাজ হয় কিনা। আপনার যদি বুঝেন যে হ্যাঁ এটা কাজ হয় তাইলে এটা নেবেন, এটা গাছটা লাগাবেন, না যদি না বুঝেন এই সম্বন্ধে আসবেনই না। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমাদের যারা নতুন দর্শক রয়েছেন, নতুন উদ্যোক্তা রয়েছেন, তারা যদি চাই এই চাষে আসবেন, আপনার কাছ থেকে চারা সংগ্রহ করবেন কিংবা ফল সংগ্রহ করবেন কিংবা ননী ফলের জুস, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারে। অবশ্যই আপনার ফোন নম্বরটি আমরা ব্যবহার করতে পারি। আমার আমার শুধু ফোন নম্বর না, আমার বিস্তারিত ঠিকানাটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এতেও এই যে অনেকে প্রতারিত হয়, হ্যাঁ, যাতে করে সরাসরি এসে ভিজিট করতে পারে, আমার এখানে বাগানটায় সরাসরি চলে আসতে পারে, কিংবা আমার যে একটা পরিচিতি আছে, হ্যাঁ, সেটা বুঝতে পারে যে না এখানে গেলে আমি ঠকবো না, একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধু, যেমনটি আমি পূর্বে বলেছিলাম, আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার একেবারে যশোর সদর উপজেলা চুড়মনকাঠির সাতিয়ানতলা গ্রামে। এখানে একজন উদ্যোক্তার সাথে কথা বললাম, অনেক বিশ্বস্ততার সাথে আপনি এখানে কিন্তু চারা সংগ্রহ করতে পারেন এখান থেকে, কিংবা ননী ফল, ননী ফলের জুস, এক কথায় ননী ফলের যে কোনো অংশ আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। ওনার কথাবার্তা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, কেন জানি মনে হয়েছে একটা বিশ্বাসযোগ্য জায়গা পেয়েছি আমরা। তো যাই হোক, কেমন লাগলো প্রতিবেদনটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যাবার আগে একটা কথা বলবো বরাবর, যেটা বলে আসি, যে কোনো চাষ যদি আপনারা চান করবেন, যেরকম আজকে হয়তো ননী ফল দেখছেন আমার হাতে, এই যে এখানে আমার হাতেও আছে, তো এখানে দেখে হয়তো আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ একটা লোভনীয় চাষ, একটা লাভজনক চাষ, এরকম মনে হতে পারে, হুট করে সিদ্ধান্ত নেবেন না। সেই বাগানটা দেখবেন, সেই গাছ দেখবেন, ফল যাচাই বাছাই করবেন, তারপর সেই চাষে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।